ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে টপিকের উপর আমি এই ভিডিওটি তৈরি করেছি সেটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই চার সঙ্গে খুব বেশি পরিচিত এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য পানীয় হিসেবে পরিচিত অর্থাৎ আমরা প্রতিদিনই চা অবশ্যই পান করে থাকি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই চাটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চায়ের সাইড ইফেক্ট সম্পর্কে অর্থাৎ এই চা পানের মাধ্যমে আমরা শরীরে কতটা ক্ষতি সাধন করছি সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো তো চায়ের সাইড ইফেক্ট সম্পর্কে আপনাদেরকে জানার পূর্বে আমি আপনাদের

করেননি তারা প্রত্যেকেই প্রত্যেকেই অবশ্যই বেল চিহ্নটিতে ক্লিক করবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি চা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আপনাদেরকে দেব অর্থাৎ এটা আমাদের শরীরে কত রকম ভাবে ক্ষতি সাধন করছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আমি আশা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সে সকল আমি যে সকল তথ্য দেব সেসব জেনে আপনারা সতর্ক হবেন তো ফিরে আসছি আজকের টপিকে তো আজকের টপিক হচ্ছে চায়ের সাইড এফেক্ট অর্থাৎ এটি আমাদের শরীরে যে সকল ক্ষতি সাধন করে আমি সে সম্পর্কে আপনাদেরকে জানাবো চা কিন্তু আমাদের দেশে পূর্বে ছিল না পূর্বে কিন্তু চা খাওয়ার অভ্যাসটা ছিল না অর্থাৎ চা চা বছর আগেও আমাদের আমাদের উপমহাদেশের কোথাও ছিল না ব্রিটিশদের মাধ্যমে প্রবেশ করেছে এখন এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব বাইরে কোথাও গেলেন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম যে খাবারটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে চা এই চা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেকেরই সকালবেলা ঘুম থেকে উঠে বেডটি যেটিকে আমরা বলে থাকি অর্থাৎ খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর অর্থাৎ খালি পেটে যদি চা খাওয়া হয় এটি কিন্তু শরীরে প্রচুর গ্যাস্ট্রিক এটি কিন্তু গ্যাস্ট্রিক বৃদ্ধি করে অ্যাসিডিটির প্রবলেম যাদের আছে তাদের তো এটি অবশ্যই পরিহার করা উচিত আর যাদের অ্যাসিডিটির প্রবলেম নেই তারাও কিন্তু যদি এই অভ্যাসটা কন্টিনিউ করেন তাহলে মারাত্মক অ্যাসিডিটি প্রবলেমে ভুগবেন তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব সকালে খালি পেটে বেটটি না খেয়ে অবশ্যই অন্তত দুই গ্লাস পানি পান করুন হালকা কিছু খাবার খান তারপরে চা খান দ্বিতীয় সাইড এফেক্ট হচ্ছে এই চা আমরা যখন পান করি এটি কিন্তু আমাদের শরীরের যে গ্যাস্ট্রিক জুসেস আছে অর্থাৎ যার মাধ্যমে আমাদের পাচন ক্রিয়া সম্পন্ন হয় এই চার কিন্তু সেই গ্যাস্ট্রিক জুসেসকে বাধা প্রদান করে ফলে আমাদের পাচন ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় না তার থেকেও বড় যে সাইড এফেক্ট আছে অর্থাৎ ক্ষতি সাধন করে সেটি হচ্ছে আপনার ক্ষুধা মন্দা দেখা দেয় অর্থাৎ আপনার ক্ষুধা খাবার গ্রহণের ইচ্ছাটাকে কমিয়ে দেয় চা কিন্তু মারাত্মকভাবে এই কাজটা করে থাকে চা কন্টিনিউ পান করার ফলে আপনি ইনসোমেনিয়ায় ভুগতে পারেন ইনসোমেনিয়া হচ্ছে অনিদ্রা রোগ অর্থাৎ চা যদি কন্টিনিউ পান করে থাকেন তাহলে দেখা যাবে আপনার ঘুম না আসা ভাবটা চলে আসবে অর্থাৎ আপনি সময় মতো ঘুমাতে পারবেন না এটি আপনার ঘুমে বাধার তৈরি করবে আমাদের অনেকেরই আরেকটি বদপাশ আছে যে আমরা খাবার গ্রহণের পর চা পান করে থাকি তো খাবার গ্রহণের পরে যদি আমরা চা পান করি তো চায়ের মাধ্যমে চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড আছে এই ট্যানিক অ্যাসিড খাবারের মধ্যে যে আয়রন আছে অর্থাৎ খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে যে আয়রনটা আসে সেই আয়রনটাকে এই ট্যানিক অ্যাসিড নষ্ট করে দেয় ফলে আমরা অ্যানিমিয়া রোগে ভুগতে পারি এছাড়াও চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে বলতে গেলে থেকে অনেক বেশি পরিমাণে চায়ের মধ্যে আছে এই ক্যাফেন কিন্তু প্রেশার বাড়ায় যাদের স্বাভাবিক আছে তারা যদি চা পান করেন তাহলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে আর যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের তো অবশ্যই চা পরিহার করা উচিত কারণ এই চা মারাত্মকভাবে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় আমাদের আরও একটা বদভ্যাস আছে যে আমরা বাইরে কোথাও বেরোলে দেখা যাচ্ছে যে চা অবশ্যই খেয়ে থাকি কিন্তু এই রোড সাইড অর্থাৎ রাস্তার ধারে দোকানগুলোতে যে চা তৈরি করা হয় আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে তারা একই পাতিলে চা শেষ হয়ে যাচ্ছে আবার সেখানে দুধ দিয়ে পানি দিয়ে আবার চা তৈরি করছে চা পাতাটা কিন্তু ফেলে দেয় না তো এই পুরাতন চা পাতা এবং তার সঙ্গে আবার নতুন চা পাতা যোগ করে আবার নতুন করে চা বানায় যে পুরাতন চা পাতাটা যেটা থেকে যায় এটি কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তো সেক্ষেত্রে আপনার যদি চা পান করা জরুরি থাকে তাহলে আপনি বাইরের রোড সাইডের এই চা পান করা থেকে বিরত থাকুন বরঞ্চ বাসায় চা তৈরি করুন বাসায় চা তৈরি করার সময় খেয়াল রাখবেন অবশ্যই আপনি নতুন করে চা তৈরি করবেন অর্থাৎ একই চা পাতা দিয়ে বারবার চা তৈরি করবেন না আবার আমরা অনেকে এই ফ্লাক্সে চা ভরে রাখি আবার দীর্ঘ সময় পর সেই চা পান করি আপনি এটাও এই কাজটিও করবেন না ফ্লাক্সে চা ভরে রেখে অনেক দেরিতে পান করাটা এটাও ক্ষতিকর অনেক সময় দেখা যায় যে আপনি মোটা হয়ে যাচ্ছেন কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমি তো সেরকম মিষ্টি জাতীয় জিনিস খাই না কিংবা অনেক বেশি ক্যালোরি যুক্ত খাবারও খাচ্ছি না ফাস্টফুড খাচ্ছি না ক্রিম খাচ্ছি না তাহলে আমি কেন মোটা হয়ে যাচ্ছি আপনি একটু চিন্তা করে দেখুন আপনি সব কিছুই মোটা হওয়ার জন্য যে সকল খাবার দায়ী আপনি সব অ্যাভয়েড করছেন কিন্তু দিনে আপনি চার পাঁচবার চা পান করছেন এই চা পান করার মাধ্যমে কিন্তু অনেকগুলো চিনি আপনার শরীরে ঢুকে যাচ্ছে এক কাপ চায়ে হিসাব করলে দেখা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশ ক্যালোরি আমরা খেয়ে থাকি তো আপনি যদি যিনি চার পাঁচ কাপ চা পান করেন সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো ক্যালোরি আপনার শরীরে ঢুকে যাচ্ছে এটি আপনার শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর তো এই হচ্ছে মোটামুটি চায়ের সাইড এফেক্ট এর সঙ্গে আমি আরও একটি যোগ করছি একটি গবেষণায় দেখা গেছে যে চা অতিরিক্ত পান করার কারণে এটি শরীরের সঙ্গে এত বেশি মিশে যায় যে আপনার হাড়ের ক্ষতি সাধন করে অর্থাৎ আপনার হাড়গুলো দুর্বল হয়ে পড়ে আর এই হাড় দুর্বল হয়ে যাওয়ার কারণে অস্ট্রিওফিউরেসিস নামক একটি রোগের তৈরি হয় তো এই সকল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে চা পান থেকে বিরত থাকা উচিত আর চা পান করা যদি অবশ্যই জরুরি হয়ে থাকে তাহলে এক কাপের বেশি চা পান করাটা উচিত হবে না কারণ চায়ের এত বেশি সাইড ইফেক্ট এসব থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই আপনার চা পান থেকে একটু দূরে থাকা উচিত তো আজকের ভিডিওতে এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ